এই দেখো মা একটু ভালো করে দেখো, এই দেখো আরেকটা অল্টারনেটিভ তৈরি হয়ে গেল। এটা দেখো মা সেম প্রসেসে আরেকটাও বানিয়ে নিচ্ছে ব্ল্যাঙ্কেট। ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য সওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে ব্লগ দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। কালকে একটুখানি মন টন একটু খারাপ ছিল, যাই হোক। আর আজকেও একটা দারুণ ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, বিশেষ করে যাদের ঘরে গোপাল সোনারা রয়েছে তাদের জন্য একটা খুবই দারুণ একটা ব্লগ এটা হতে চলেছে। সো দেখতে থাকো কী নিয়ে ব্লগ করতে চলেছি। আই হোপ তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা বুঝে গেছো, তো বাকিটাও দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তুমি দেখো এই যে 100 টাকার যে কম্বলগুলো, সেই কম্বলগুলো আমরা নিয়ে নিয়েছি গোপাল সোনার কম্বল বানানোর জন্য। তো এটাকে প্রথমে আমাদের মাপ করে কাট করে নিতে হবে, তো সেটাই আমরা করে নেব। চলো তাড়াতাড়ি, এটাকে আমরা মাপ করে কেটে নিয়েছি। মা মাপ নিয়ে এসেছিল, মা কীভাবে মাপটা নিয়েছো একবার দেখাও। তোমরা ফিতে দিয়েও মাপতে পারো, মা এইভাবে হাত দিয়ে মাপ নিয়ে নিয়েছিল যে 1 হাত 4 আঙুল। তো আমরা একটু বড় রেখেছি, যেহেতু মুড়তে হতে পারে সাইডে, সেহেতু একটু বড় রেখেছি। সবসময় এমনিতে সেলাই করার সময় 1 থেকে 1.5 ইঞ্চি করে বড় রাখতে হয় না মা? 1 থেকে 1.5 ইঞ্চি করে বড় রাখতে হয়, তো সেই জন্য রেখেছি যাতে সুবিধা হয়। দেখো এইটাকে এইভাবে ভাঁজ করে নিয়েছি, তাহলে আমার 2টো কম্বল হয়ে গেল এর থেকে তৈরি। এবার এটা 2টো অল্টারনেটিভ করে যখন তখন গোপাল সোনাদের গায়ে দেওয়ানো যাবে। মানে এত বড় করার উদ্দেশ্য এটাই যে ছোট আর বড় গোপাল দুজনে একসঙ্গে গায়ে দিতে পারবে, আলাদা আলাদা করে গায়ে দেওয়া লাগবে না। দেখো 2টো এটা একটা 2টো সমান মাপে কাটা হয়ে গেছে। এবার মা এ দুটোকে সেলাই করবে। মা এই সবুজ কালারের একটা সুন্দর লেস এনেছে, খুব সুন্দর দেখতে লেসটা। এটা উল্টো দিবে, এটা সোজা দিবে। তো এই এই কম্বলের 4 সাইডে মা এই লেসটা একবারেই সেলাই করে লাগিয়ে দেবে। মা দেখো প্রথমে এই জায়গাটা এইভাবে মুড়ে নিয়েছে, এই দেখো জায়গাটা এইভাবে মুড়ে নিয়েছে, তাহলে একটা ফিনিশিং চলে আসছে। এরপরে লেসটা এখানে লাগিয়ে একবারে এটাকে সেলাই করে নেবে। দেখো এবারে মা কর্নারটা মুড়বে, কর্নারটা কিভাবে মুড়ছে দেখো, এইভাবে ফোল্ড করে নিচ্ছে মা। ফোল্ড করে নিলেই কর্নার হয়ে গেল। এইবারে এর উপর দিয়ে একটা আলতো সেলাই মা দিয়ে দেবে। দিয়ে দেখো এরপরে এই পাশে ঘুরিয়ে নিচ্ছে, দেখো কর্নারটা কি সুন্দর হয়ে গেল। এরপরে মা আবার সেলাই করে নিচ্ছে। তো দেখো এই দেখো 4 কোণা পুরো কিন্তু সেলাই হয়ে গেছে, কিন্তু যেহেতু এই দিকটা ফাঁকা এই দেখো রয়ে গেছে, তো মা বললো এখানে আরেকটা সেলাই দিয়ে দিলে জিনিসটা পোক্ত হয়ে যাবে আর উঠবে না, আর গোপাল সোনার খোঁচাও লাগবে না, সেই কারণে আরেকটা সেলাই দিয়ে দেবে যাতে এটা পোক্ত হয়ে যায় আর জিনিসটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখো দেখো এই কোণাটা সেলাই হয়েছে, এই কোণাটা দেখাই, কোণাগুলো একটু মোটা হয়ে গেছে, তো এই ডবল সেলাইটা দিলে এই কোণাটা একদম এখানে সেটে বসে থাকবে আর একদম পোক্ত হয়ে যাবে সেলাইটা। দেখো আমাদের ব্ল্যাঙ্কেট একদম তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখো কাছ থেকে দেখা, এইভাবে লেস লাগানো, দূর থেকে দেখাই কতটা সুন্দর হয়েছে, দুজনের একদম গায়ে দেওয়ার জন্য পারফেক্ট আর যথেষ্টই মোটা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। তো খুব ইজিলি তৈরি হয়ে গেল আমাদের গোপাল সোনাদের ব্ল্যাঙ্কেট। দেখো মা সেম প্রসেসে আরেকটাও বানিয়ে নিচ্ছে ব্ল্যাঙ্কেট। এই দেখো মা একটু ভালো করে দেখো, এই দেখো আরেকটা অল্টারনেটিভ তৈরি হয়ে গেল। এটাকে দেখো 2টো কি সুন্দর লেস লাগিয়ে তৈরি হয়ে গেল সুন্দর 2টো ব্ল্যাঙ্কেট, একটা ধোয়া হলে আর একটা গায়ে দিতে পারবে অল্টারনেটিভলি। তোমরা দেখতে পেলে যে কি সুন্দর করে খুব সহজ উপায়ে
চট জলদি গোপাল সোনাদের জন্য ব্ল্যাঙ্কেট ঘরে নিজেরাই বানিয়ে নিলাম। আর আমার মনে হয় কোনো জিনিস কিনে আনলে তো সেটা আরও সুন্দর হয় দেখতে হয়তো, কিন্তু নিজের হাতে যে কোনো বস্ত্র বা কিছু গোপাল সোনাদের জন্য বানিয়ে তাকে সেটা পরিধান করা বা তাকে সেটা ব্যবহার করতে দেওয়া, আমার মনে হয় সেটার থেকে শান্তি, মনের শান্তি আর কিছুতে নেই। তো এর আগেও এবছর আমি কিছু ওকে বানিয়ে দিতে পারলাম না, কিন্তু আগের বছরও তোমাদের আমি দেখাবো, আমি ছোট্ট গোপাল সোনাকেও বড় গোপাল সোনাকেও দুজনকেই আমি পঞ্চু প্লাস তার সঙ্গে সোয়েটার বানিয়ে দিয়েছি। আর আমার কুট্টু সোনাকেও সেমভাবে পঞ্চু বানিয়ে দিয়েছি। আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই জিনিসটা শেয়ার করব। আরও অনেক কিছু ওদের বানিয়ে দিয়েছি, সেগুলো সবটাই তোমাদের একদিন একটা ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই চেষ্টা করো নিজের হাতে কিছু বানিয়ে গোপাল সোনাদের উপহার দিতে, তাতে তারা বেশি খুশি হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।